গুড মর্নিং স্টুডেন্টস আমরা ক্লাস নাইনের স্টুডেন্ট তোমরা টেক্সট বই বের করো আমরা টম লসেস এ টুথ নিয়ে পড়ছিলাম আজকে আমরা লাস্ট পেজটা নিয়ে আলোচনা করব পেজ নাম্বার ফিফটি ফোর তো আমরা আগের দিন পর্যন্ত দেখেছি যে আন্ট পলি কিন্তু টমের যে বাহানা টমের যে শারীরিক অসুস্থতা অর্থাৎ তার পায়ে ব্যথা সম্পর্কে আন্ট পলি জানতে পেরেছে আন্ট পলি জানতে পারার পর প্রথমে আনপলি খুব ভয় পেয়ে গিয়েছিল খবরটা শুনে যে টম ইজ ডাইং তার ঠোঁটগুলো কাঁপছিল মুখটা ফেঁকাছা হয়ে গেছিল তারপর যখন আন্টপলি জানতে পারলো যে তার পায়ের আঙুলটা ব্যথা করছে তখন আন্টপলি চেয়ারে বসে পড়লো এবং তারপর এক বিচিত্র ধরনের তার প্রতিক্রিয়া অর্থাৎ সে প্রথমে হাসলো অ্যান্ড দেন ক্রাইডেলিটি তারপর কাঁদতে শুরু করলো কেন তার এই প্রতিক্রিয়া দেখো কি বলছে আন্টপলি দেন সি সেড তারপর আন্টপলি বললেন টম হোয়াটে শক ইউ ডিড গিম মি টম তুমি আমাকে কি কষ্টটাই না দিয়েছিলে তুমি আমাকে কি দুঃখটাই না দিয়েছিলে না শার্ট অফ দ্য ননসেন্স এইসব তোমার আজে পাজে কাজ একদম বন্ধ করো এইসব তোমার বদমাইশি বন্ধ করো শার্ট অফ দ্য ননসেন্স এইসব তোমার আজে বাজে বদমাইশি একদম বন্ধ করো অ্যান্ড গেট আউট অফ দিস তোমার ওই সমস্ত বাহানা থেকে তুমি বেরিয়ে এসো তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে আর্ট পলি অলরেডি তার যে বাহানা তার যে প্রিটেনশন টমের যে প্রিটেনশন ফর নট গোয়িং টু স্কুল সেটা কিন্তু পলি অলরেডি রিয়েলাইজ করতে পেরেছে সে জানতে পেরেছে সে বুঝতে পেরে গেছে তাই তাকে ধমক দিচ্ছে বলছে তুমি ওইসব সব আজে বাজে ভাবনা বন্ধ করো এবং ওখান থেকে বেরিয়ে এসো দ্য গ্রোন সঙ্গে সঙ্গে তার গঙানি তার চিৎকার তার আর্থনার থেমে গেল অর্থাৎ টমও বুঝে গেল যে আন্ট পলি বুঝতে পেরে গেছে তার বাহানার কথা তার বাহানার চিন্তা ভাবনা সে বুঝে গেছে দ্য টো পেন ভ্যানিশড সঙ্গে সঙ্গে পায়ের যন্ত্রণা উধাও হয়ে গেল তাহলে এতক্ষণ ধরে পায়ের আঙুলটা এত ব্যথা করছিল যখনই আনপলি তার বাহানাটা বুঝে গেল সঙ্গে সঙ্গে তার পায়ের আঙুল আঙুলের ব্যথা ভ্যানিস তার পায়ের ব্যথা উধাও হয়ে গেল আর পায়ে ব্যথা নেই তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি টম পুরোটা কি করছিল প্রিটেন্ড করছিল প্রিটেনশন করছিল যে সে বাহানা করছিল যাতে করে তাকে স্কুলে যেতে না হয় হঠাৎ করে বলছে তার পায়ের আঙুলের ব্যথা একদম পুরো ভ্যানিস হয়ে গেল টম ফেল্ড এ লিটিল ফুল টমের তখন নিজেকে একটু বোকা মনে হলো কেন না আমরা দেখতে পাচ্ছি হি ইজ বাই হিজ আন্টি বোকা গেল সে সে নিজেই বোকা বেনে গেলো সে যেটা করতে চাইছিল সেটা সে ধরা পড়ে গেল আর তার নিজের চালাকি ধরা পড়ে যাওয়া মানেই সে বোকা বেনে যাওয়া তাহলে সে বোকা বেনে গেলো তার নিজেকে বোকা মনে হলো অ্যান্ড সের বললো আন্টফলি হাউ দেখো এখানে হঠাৎ করে টম আবার কি করলো না টম তার নিজের ট্যাকটিক্সটাকে আবার চেঞ্জ করে দিল এতক্ষণ ধরে যে বাহানাটা করছিল যখন দেখলো আমি ধরা পড়ে গেছি আবার তার বাহানাটাকে চেঞ্জ করে দিল হঠাৎ করে বলছে ও আনপলি হাউ মাই টুথ এক্স ও আনপলি আমার কি দাঁতে ব্যথা করছে দ্য দ্য পেন ইজ মোর দেন দ্যাট ইন মাই টো আমার পায়ের আঙুলটা যতটা না যন্ত্রণা করছিল তার থেকে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে আমার দাঁতে তাহলে টম কিন্তু এখানে তার বাহানাটাকে চেঞ্জ করে দিল সে যে কোনো উপায়ে চাইছে যাতে করে তাকে স্কুলে যেতে না হয় তাই পায়ে আঙুলের ব্যথাতে যখন কাজ না হলো তখন সে তার বাহানাটাকে আবার পাল্টে ফেলল বললো আনফলি আমার দাঁতটা ব্যথা করছে এবং আমার পায়ে ব্যথার থেকেও দাঁতে ব্যথাটা আরও জোরে হচ্ছে ইউর টুথ ইন্ডিড ও তোমার দাঁতেও ব্যথা করছে তার মানে আনফলি অলরেডি বুঝে গেছে তার বাহানার বাহানাটা তখন বলছে ও তোমার দাঁতেও ব্যথা করছে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ কি হয়েছে তোমার দাঁতটা কি হয়েছে ওয়ান অফ দেম ইজ লুজ টম তখন বলছে বলছে ওয়ান অফ দেম ইজ লুজ অর্থাৎ আমার একটা দাঁত আলগে গেছে নড়ছে অ্যান্ড ইট এক্স অফুলি এটা প্রচন্ড যন্ত্রণা অফুলি মানে প্রচন্ডভাবে এটা ইট এক্স এক্স মানে হচ্ছে যন্ত্রণা হয় ইট এক্স অফুলি এটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে দেয়ার দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন দেখো আবার যেন তুমি চিৎকার করতে শুরু করো না দাঁতে ব্যথা হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে করে আবার যেন চিৎকার করতে শুরু করো না ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন আবার যেন তুমি ওই চিৎকার করতে শুরু করো না ওপেন ইওর মাউথ খোলো তোমার মুখটা খোলো দেখি ইউর টুথ ইজ লুজ দেখো তোমার দাঁতটা নড়ছে আলগে গেছে বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট কিন্তু তার জন্য তো তুমি মরে যাবে না তোমাকে বলছে বলছে তোমার দাঁতটা নড়ছে কিন্তু তার জন্য তো তুমি মরে যাবে না অতএব এত চিৎকার করার কিছু নেই তার জন্য তুমি মরে যাবে না মেরি গেট মি এ সিল্ক থ্রেড দেখো আন্ট পলি মেরিকে কি বললো অর্থাৎ টমের যে খুঁড়তো তো বোন তাকে কি আনতে বললো গেট মি এ সিল্ক থ্রেড যাও আমার জন্য একটা সিল্কের সুতো নিয়ে এসো তো তাহলে প্রথম আন্ট পলি এরপর আমরা দেখবো পলি কি প্ল্যান করছে আন্ট পলি ম্যারিকে বললো কি বললো বললো যাও একটা সুতো নিয়ে এসো টম সেট টম বললো ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট টম তো আবার আরো টম কিন্তু অলরেডি বুঝে গেছে আনপলি কি করতে চলেছে টম বুঝে গেছে যে পলি সুতো আনতে বলছে মানে তার দাঁতটাকে কি করবে এবার সে তুলে দেবে তাই প্রথমেই টম বুঝতে পেরে গেছে টম তখনই চিৎকার করে উঠছে ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট না 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 আন্টি ওটা তুলে দিও না দাঁতটাকে তুলে দিও না ইট ডাজেন্ট হাট এনি মোর আর যন্ত্রণা হচ্ছে না দেখো এখনই বলছিল আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে যখনই দেখছে আনপলি তার দাঁতটাকে তুলে দেবে সঙ্গে সঙ্গে বলছে না 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 আমার আর যন্ত্রণা হচ্ছে না প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল প্লিজ আন্টি আমি স্কুলে যেতে চাই আমি বাড়িতে থাকতে চাই না দেখো এই জায়গাতে তাহলে টম তার আসল যে উদ্দেশ্য তার এই যে পরের পর যে বাহানা তার পরের পর যে শারীরিক অসুস্থতার ভান করা তার পিছনে তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু টম এখানে প্রকাশ করে ফেললো আন্ট পলির কাছে কি বললো যখন দেখলো আন্ট পলি তার দাঁতটাকে তুলে দিতে চলেছে তখন ভয়ে টম কিন্তু স্বীকার করে ফেললো যে আন প্লিজ আমার দাঁতটাকে তুলে দিও না আমি বাড়িতে থাকতে চাই না আমি স্কুলেই যেতে চাই আমি স্কুলেই যাব তার মানে এখানে কিন্তু সে স্বীকার করে ফেললো যে স্কুলে না যাবার জন্য টম বাহানা করছিল এই সমস্ত শারীরিক অসুস্থতার কারণ হল অল দিস ওয়াজ বিকজ এই সমস্ত কিছুর কারণ হলো ইউ home টু স্টে হোম তুমি বাড়িতে থাকতে চাও ফ্রম স্কুল এবং স্কুলে যেতে চাও না তুমি স্কুল থেকে বাড়িতে থাকতে চাও তার মানে কি তুমি স্কুলে যেতে চাও না তুমি বাড়িতে থাকতে চাও গো ফিশিং আর মাছ ধরতে যেতে চাও তাই না তাহলে টম চাইছে স্কুলে না গিয়ে বসে বসে করে কি করতে মাছ ধরতে তাহলে সেটা আনপলি কিন্তু বুঝে গেছে বলছে আচ্ছা আচ্ছা তাহলে তোমার এই যে এত সব যে বাহানা এত সব যে শারীরিক অসুস্থতার ভান করা এই সমস্ত কিছু হচ্ছে তুমি স্কুলে না গিয়ে তুমি বসে বসে মাছ ধরতে চাও তাই না টম টম আই লাভ ইউ সো মাছ দেখো খুব টাচি জায়গা যেখানে আনপলি টমের যে হার্ট সেই হার্টটাকে আঘাত করতে চাইছে টম টম আই লাভ ইউ সো মাচ টম তোমাকে আমি এত ভালোবাসি অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন ওয়ে এইভাবে তুমি আমার প্রত্যেকটা সব সময় তুমি আমার হৃদয়টাকে ভেঙে ফেলবে তুমি আমাকে এত কষ্ট দেবে তুমি আমার মনটাকে এত কষ্ট দেবে উইথ ইউর নটিনেস তুমি তোমার দুষ্টুমি দিয়ে সব সবসময় তুমি দুষ্টুমি করবে আর তুমি আমাকে কষ্ট দেবে নটিনেস মানে দুষ্টুমি তাহলে বলছে টম আমি তোমাকে এত ভালোবাসি আর সবসময় তুমি এই দুষ্টুমি করে তুমি আমাকে কষ্ট দেবে বাই দিস টাইম ইতিমধ্যে দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি দাঁত তোলার যে যন্ত্রপাতি সমস্ত কিছু রেডি আমরা দেখেছি অলরেডি মেরিকে পাঠিয়েছিল যন্ত্রপাতি আনার জন্য দাঁত তোলার জন্য যা যা লাগবে সেগুলো আনার জন্য সুতো টুতো আনতে পাঠিয়েছিল এরপর দাঁত যন্ত্রপাতি রেডি ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি ডেন্টাল মানে দাঁত তোলার দা ওল্ড লেডি ফার্স্ট ওয়ান এন্ড অব দ্য সিল্ক থ্রেড টু টম টুথ তাহলে আমরা দেখলাম যে টমের কথা কিন্তু শুনলো না আনপলে আনপলে কিন্তু নিজের জায়গায় স্থির আছেন তিনি কিন্তু তার দাঁতটাকে তোলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যখনই সমস্ত কিছু চলে এলো যন্ত্রপাতি চলে এলো ও দ্য পলি আন্ট পলি কি করলো ফার্স্ট এন্ড মানে বাঁধলো বাঁধলো টাইট করে ওয়ান এন্ড থ্রেড সিল্কের সুতোটার একটা প্রান্ত ওয়ান এন্ড একটা প্রান্তকে বাঁধলো টু টমস টুথ টমের দাঁতের সাথে তাহলে সুতো লম্বা সুতো সেই লম্বা সুতোটার একটা ধার বাঁধলো দাঁতের সাথে টমের অ্যান্ড দ্য আদার এন্ড টু দা পোস্ট আরেকটা সাইড সুতোটার একটা ধার বাঁধলো দাঁতের সাথে আরেকটা সাইডে সাইডটাকে বাঁধলো টু দা বেড পোস্ট অর্থাৎ খাটের যে খুঁটি থাকে যেখানে মশারি খাঁচানোর জন্য যে খুঁটিগুলো থাকে সেই খুঁটিটার সাথে বাঁধলো আরেকটা সাইড তাহলে দাঁত একটা লম্বা সুতো সেই সুতোটার একটা প্রান্ত বাঁধলো দাঁতের সাথে আরেকটা প্রান্ত বাঁধলো খাটের যে মশারি খাঁচানোর জন্য যে স্ট্যান্ডগুলো থাকে সেটার সাথে বাঁধলো খুঁটির সাথে বাঁধলো সি পুল্ট তারপর কি করলো না বেঁধে সেই সুতোটা ধরে টান হাং ড্যাংলিং বাই যখনই আন্ডপলি সুতোটা ধরে টান মেরেছে সঙ্গে সঙ্গে টমের দাঁতটা ছেড়ে চলে এসছে এবং তারপর সেই যে বিছানার যে খাটের যে খুঁটি যে স্ট্যান্ড যে খুঁটি সেই খুঁটিটার পাশে সুতোটার নিচে তাহলে কি আছে দাঁতটা বাঁধা আছে যেহেতু নিচেতে একটা ভারী অংশ আছে দাঁতটা ঝুলে আছে তাই যখনই এভাবে হ্যাচকা টানে মেরেছে সঙ্গে সঙ্গে তখন কি হচ্ছে ইটস ড্যাংলিং মানে সুইঙ্গিং দুলতে শুরু করেছে অর্থাৎ সেই খুঁটির পাশে দাঁতটা কি হচ্ছে দুলতে শুরু করেছে টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ দ্য টিথ এইভাবে টমের উপরের যে চোয়াল উপরের যে দাঁতের চোয়াল সেই উপরের দাঁতের চোয়ালে একটা গ্যাপ হয়ে গেল কেন না আমরা দেখলাম আনপরি তার একটা দাঁতকে তুলে দিল যেহেতু তুলে দিল তাই উপরে একটা গ্যাপ হয়ে গেল তাহলে আমরা দেখতে পেলাম যে টম কেমনভাবে নিজের ফাঁদে নিজেই পড়লো হাউ হি গট এন্ট্র্যাক্ট ইন হিজ ওন ট্যাপ তার নিজের ফাঁদা পাত তার নিজের পাতা ফাঁদে নিজেই কিভাবে পড়লো সেটা আমরা দেখতে পেলাম যে স্কুলে যাওয়াটাকে অ্যাভয়েড করার জন্য সে যে বাহানা করতে শুরু করেছিল সেই বাহানা করতে করতে এমন সময় এলো যেখানে তার নিজের একটা দাঁতকেই হারাতে হল ডিস এনেবেল হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমারেবল ওয়ে এটা এর ফলে কি হচ্ছে না টম যখন হাসছে এবার টমের হাসিটাকে কেমন মনে হচ্ছে এ নিউ নতুন ওয়ে এবং প্রশংসনীয় মানে যেহেতু সে আমরা যেটাকে বলি ফকলা হাসি অর্থাৎ যখন ফকলা হয়ে যায় অর্থাৎ দাঁত তুলে যায় আমাদের এমনি নর্মাল অবস্থায় দাঁত থাকা অবস্থায় আমাদের হাসিটা যেমন লাগবে যখন আমাদের একটা দাঁত উঠে যাবে তখন কিন্তু আমাদের হাসিটা একটু অন্যরকম হবে নতুন ধরনের হাসি হবে এবং সেটাকে হয়তো কেউ কেউ মানে ব্যঙ্গাত্মক সুরে হয়তো অ্যাডমায়ার করবে প্রশংসা করবে তো তার জন্য বলছে যে এরপর টমের দাঁতটা উঠে যাওয়ার পর টম যে হাসছে সেই হাসিটা একটা নতুন ধরনের হাসি হয়েছে এবং অ্যাডমায়ারেবেল হয়ে এবং যে যখন হাসছে বেশ প্রশংসনীয়ভাবে হাসছে তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টম কেমনভাবে নিজের পাতা ফাঁদে নিজে পা দিল সে স্কুল যাওয়াটাকে অ্যাভয়েড করার জন্য সে যে ফাঁদটা পেতেছিল সেই ফাঁদে নিজেই আটকে পড়লো এবং শেষ পর্যন্ত তাকে তার দাঁতটি হারাতে হলো এইভাবে আমরা দেখতে পেলাম যে টাইটেল টম লসেস এ টুথ আমি প্রথমেই বলেছিলাম যে আমরা গল্পে শেষ পর্যন্ত জানতে পারবো কেমনভাবে টম একটা দাঁতকে হারাচ্ছে কেমনভাবে টমকে দাঁত হারাতে হচ্ছে কেন হারাতে হচ্ছে দেখতে পেলাম তার স্কুলে যাওয়ার না যাওয়ার জন্য তার যে বাহানা সে বাহানার জন্য শারীরিক অসুস্থতার যে বাহানা সে বাহানার জন্য তাকে দাঁতটা হারাতে হচ্ছে এবং কেমনভাবে হারাতে হচ্ছে সেটাও আমরা শেষ পর্শনে আমরা জানতে পারলাম যে আন্ডপলি কেমনভাবে তার দাঁতটাকে তুলে দিল এইভাবে টম তার নিজের পাতা ফাঁদে নিজেই পা দিল এবং সে তার উচিত শিক্ষা বা শাস্তি কিন্তু শেষ পর্যন্ত পেল তার স্কুলে যাওয়াটাকে অ্যাভয়েড করার জন্য সে যে দোষ করেছে সেই দোষের উপযুক্ত শাস্তি কিন্তু সে পেল এখানেই শেষ হল গল্প এর পরের দিন ক্লাসে চেষ্টা করব যদি প্রশ্নগুলো করিয়ে দেওয়া যায় থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে